আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিয়ার রহমানে। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কোথাও যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি হচ্ছে ধামরাইতে, আমার গ্রামের বাড়িতে। তো অনেকদিন পর যাচ্ছি, অনেকদিন বলতে প্রায় 1.5 বছর মতো তো হয়েই গিয়েছে মনে হয়। তো এর মাঝে আসলে ধামরাই যাওয়া হয়নি, তো যাচ্ছি, খুব এক্সাইটেড লাগছে, খুব আনন্দ লাগছে অনেকদিন পর যাওয়া। আর বাড়িতে যাব, বাড়ি থেকে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে ধামরাই সবচেয়ে ফেমাস যে জিনিসটার জন্য, সেটা হচ্ছে ধামরাই শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা, যেটা 400 বছরের পুরনো রথযাত্রা। সেই রথযাত্রার যে মেলাটা হয় মাসব্যাপী, এক মাসব্যাপী যে মেলাটা হয়, সেই মেলা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। আসলে অনেক দিন ধরে যেহেতু ধামরাই যাওয়া হয় না, মনটা খুব আঁকুপাঁকু করছিল, তো একসাথে আসলে সবার ওভাবে করে হওয়াও হয় না। তো যেহেতু হুট করে প্ল্যান আসলে একদমই খুব শর্ট নোটিসে, এই কারণে চলে আসলাম। আস্তে আস্তে বিকাল হয়ে গেল আর যেতে যেতে এই রাস্তার কিছু সিনারিগুলো দেখছিলাম আর খুব অবাক হচ্ছিলাম। ধামরাই অনেক বেশি ডেভেলপ করেছে এবং রাস্তাঘাট অনেকটাই চেঞ্জ হয়েছে, আর এরকম আসলে মানে দেখে এক্সপেক্ট করিনি, কারণ এই তো নতুন ধামরাই হয়ে গেল আর চেনা পরিচিত সেই ধামরাই মনে হচ্ছিল না। তো বাড়িতে চলে আসলাম প্রথমে। বাড়িতে আসলে এখন আর আসার মতো সেরকম ইচ্ছে করে না, যেটা সত্যি কথা, কারণ কেউই থাকে না, থাকার মতো কেউই নেই আসলে, আর পুরো বাড়িটাই খালি। থাকার মধ্যে শুধুমাত্র আমার ছোটো চাচি থাকেন, আর এমনিতে আসলে ওই যে আগে বছরে প্রতিবার ঈদে বা অকেশনালি সবার আসাটা, এখন আসলে সেভাবে আসা হয় না, কারণ সবাই যার যার মতো ব্যস্ত, আর আমার ফুপু মারা গিয়েছেন, আর ওইভাবে করে আসলে যে আসার যে মানুষগুলো ছিল, যারা কিনা সবসময় নিজেরাই বলতো যে বাড়ি কবে যাব বা এই সেই, তারাই আসলে নেই। এই জন্য আসলে বাড়িটাও খুব খাঁখা করে। ঘুরে ঘুরে দেখছিলাম নিজের মনের মধ্যে কোনো একটা মানে কোথাও থেকে একটা হু করে উঠছিল, মনে হচ্ছিল যে এই বাড়িটা আসলে কি পরিমাণ জমজমাট থাকতো সবাই যখন একসাথে হতাম। আমাদের খাওয়ার জায়গার অভাব হয়ে যেত, শোয়ার জায়গার অভাব হয়ে যেত, কারণ দেখা যাচ্ছে এখানে কিন্তু ঢুকতেই দেখতে পারলেন দুটো ডাইনিং টেবিল রাখা আছে, কিন্তু তখন দেখা যেত যে ডাইনিং টেবিলে চেয়ার দিয়ে বসার পরও এক্সট্রা চেয়ার লাগছে এবং নিচে বসেও খাওয়া হচ্ছে এত মানুষ, আবার থাকার জায়গার অভাব হয়ে যাচ্ছে, নিচে ওপরে মানে ফ্লোরিং করে শুয়েও থাকার জায়গার মানে হয়ে যাচ্ছে। আমার চাচির বাসায়, আমার ছোটো কাকার বাসায়, সব বাসায় থাকার পরও মানে মানুষের থাকার জায়গার অভাব হয়ে যাচ্ছে এত মানুষজন হতো। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে এটা একটা মেমোরির মতো রাখলাম, কারণ আমি প্রায়ই বলি, প্রায়শই এক কথাটা বলি যে আমার এই চ্যানেলটা যতটুকু আমি শেয়ার করি তার চেয়ে বেশি এটা আমার জন্য একটা আর্কাইভের মতো কাজ করে, আমার যাতে যখন মনে চায় আমি যেন খুলে এই সময়গুলোকে দেখতে পারি, এই যখন মনে চায় যে আমি আমার বাসাটা দেখবো, গ্রামের বাড়িটা দেখবো, তখন আমি দেখতে পারি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই জন্য ভিডিওগুলো করে রাখা। তো এখন কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব হচ্ছে রথের মেলার উদ্দেশ্যে। তো এই সেই শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার সেই রথ, যেটা কিনা 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী সেই রথ, এবং এই রথ কিন্তু বছরে বছরে সংস্কার করা হয় এবং এই রথে করেই রথটান দেওয়া হয়, এবং এই রথটান যেদিন হয় সেদিন কিন্তু দেখা যায় দেশ দেশান্তর থেকে মানুষজন এই রথটান উপলক্ষ করে চলে আসে। স্পেশালি যারা কিনা সনাতন ধর্মাবলম্বীর মানুষজন আছেন তারা তো আসেনি, এবং তাদের সাথে অংশীদারিত্ব হয়ে এখানে কিন্তু সব ধর্মের মানুষই এখানে একত্রিত হন এবং খুব আনন্দক্ষণ একটা সময় কাটান। এবং এই রথটানের সময় কিন্তু কলা এবং চিনি ছেটানো হয়, যেখানে একটা খুব সুন্দর একটা বাংলায় প্রবাদ কিন্তু প্রচলিত আছে যে রথ দেখা এবং কলা বেচা, এটা কিন্তু এখান থেকেই বলতে গেলে উৎপত্তি। আর এই রথের মেলা কিন্তু এক মাস যাবৎ হয় টানা, তো এক মাস যাবৎ এখানে এই রথের মেলার আয়োজন চলতেই থাকে। আর এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম রথের মেলার মধ্যে হচ্ছে এই ধামরাই রথমেলা হচ্ছে সেকেন্ড, তো যার কারণে বুঝতেই পাচ্ছেন এর আবেগ, এর আমেজ কত বেশি। তো আমাদের এর জন্য কিন্তু বছরে বছরে চলে আসতে ইচ্ছা করে রথের মেলা দেখার জন্য, না আসতে মনে হয় যে কোথায় যেন যায়নি, একটা ঘোরা মিস হয়ে গেল। তো আপনাদের সাথে তো সেই আমেজটা যতটুকুনা শেয়ার করতে পারছি রথের মেলাটা শেয়ার করে নিচ্ছি। তো আপনারা যারা কি না ধামরাইতে নেই বা ধামরাইয়ের আশেপাশে যেখানেই আছেন তারা কিন্তু চলে আসতে পারেন ধামরাই রথের মেলাতে। লোকেশনটা খুব ইজি, ধামরাইতে ঢুকে পড়লেই হবে, যে কোনো মানুষই দেখিয়ে দেবে ধামরাই রথের মেলা কোথায় হচ্ছে, সেই সাথে কিন্তু রথটাও দেখে যাবেন, ঐতিহ্যবাহী 400 বছর পুরনো সেই রথ। আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে ধামরাই যারা থাকেন
তাদেরকে দেখেছি যে সন্ধ্যা হওয়ার মানে বিকাল নামার পর পরই সবাই মোটামুটি রেডি হতে থাকে রথের মেলায় যাওয়ার জন্য। তো সবাই দেখা যায় যে সন্ধ্যার দিকে রথের মেলায় ঘোরার জন্য বেরিয়ে পড়ে এবং মানে বিকালটা মোটামুটি রথের মেলায় সন্ধ্যার বিকাল এই সময়টা রথের মেলায় ঘোরাঘুরি করে তারপরে বাসায় চলে আসে। আর মেলার যে জিনিসটা সবচেয়ে মজার সেটা হচ্ছে যে মেলাতে গেলে আপনি সব পরিচিত মানুষজনের সাথে দেখা হয়ে যাবে। মানে মেলা এমন একটা জায়গা এখানে আপনার আলাদা করে কারোর সাথে দেখা করার প্রয়োজন পড়বে না, হাঁটতে ফিরতে আপনি অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যাবেন, দেখা হয়ে যাবে, মানে পরিচিত মানুষ থাকবে। ধামরাইয়ের কথা বলছি, যারা ধামরাইবাসী আমরা আছি তাদের কথা। এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখেছি ছোটোবেলা থেকে যে এই যে এক মাস টানা মেলা হয়, এই এক মাস যদি আপনার বাসায় কোনো গেস্ট আসে বা কেউ আসে তখন দেখেছি যে সবাইকে রথের মেলায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। মানে এটা খুব একটা আমেজের একটা সময়, খুবই মজার একটা সময়। তো সেই সময়গুলো খুব মনে করছিলাম এবং আপনাদের সাথে সেই সাথে মেলাটাও শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা মেলায় দেখে আপনাদের কাছে নস্টালজিক ফিল হচ্ছে বা আসার জন্য মন আকুপাকু করছে এখনই কিন্তু চলে আসতে পারেন ধামরাই রথের মেলায়। তো কেমন লাগলো আপনাদের কাছে ধামরাই রথযাত্রার এই ভিডিওটা? যদিও খুব ছোট আকারে শেয়ার করেছি, আশা করছি তাও আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। তো আজকে না হয় ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, আপনাদের সবাইকে রথযাত্রা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল মাধিয়া রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।